ओम शांति। आज के 20 अक्टोबर 2023 आम्रा सुनछि प्रातः साकार बांगला मुरली आजकेर महावाक्य। एई महावाक्ये बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा देहसह सबकिछु भूले एक बाबा के शरण करो, ताहलेई बला हबे प्रकृत सन्तान अर्थात मातेले सन्तान। এই পুরনো দুনিয়ার থেকে এখন তোমাদের বুদ্ধি সরে যাওয়া উচিত। আজকের প্রশ্ন, বাবার জ্ঞান কোন বাচ্চাদের বুদ্ধিতে সহজেই বসে যায়? উত্তর, যারা গরিব বাচ্চা, যাদের মোহ নাশ হয়েছে, যাদের বুদ্ধি বিশাল, তাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান সহজেই বসে যায়। বাকি যাদের বুদ্ধিতে থাকে আমার ধন, আমার পতি, আমার সংসার, তারা এই জ্ঞান ধারণ করে উচ্চ পদ পেতে পারে না। বাবার হওয়ার পরেও লৌকিক সম্বন্ধকে স্মরণ করার অর্থ কাঁচা বন্ধন, তাদের নামমাত্র সন্তান বলা হয়, সতিলে সন্তান বলা হয়। আজকের গীত, তোমার পথেই আমার মরণ, তোমার পথেই আমার জীবন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, গীতের অর্থ তো নিজেরাই বুঝে থাকবে। এখন তোমাদের বেঁচে থেকেই এসে বাবার হতে 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 হবে, মর্জিবা হতে হবে। আর পুরনো দুনিয়া, যাকে রৌরব নরক বলা হয়, তাকে ভুলতেও হবে, আবার ছাড়তেও হবে। এই রৌরব নরককে ভুলে স্বর্গকে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। পুরনো দুনিয়া বুদ্ধি থেকে সরে যাওয়া উচিত, এই পুরুষার্থ তোমাদের করা উচিত। এর জন্যই পুরুষার্থের প্রয়োজন। এ হলো জন্ম জন্মান্তরের কর্মবন্ধন, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের কর্মবন্ধন। কত পাপ কার কার সঙ্গে করেছি সেসব জন্ম নিয়ে ভোগ করতে হয়, তাই এই কর্মবন্ধনের দুনিয়াকে ভুলে যেতে হবে। এ হলো ছিছি দুনিয়া, পুরনো শরীর, এর থেকে মোহ দূর করতে হবে। গরিবদের মোহ সহজেই দূর হয়ে যায়, কিন্তু বিত্তবানদের মোহ সহজে দূর হতে চায় না। তারা মনে করে আমরা এই স্বর্গেই সুখে আছি, গরিবরা দুঃখে আছে। এমনিতে তো সম্পূর্ণ ভারতই গরিব, কিন্তু এদের মধ্যেও প্রকৃত যারা গরিব তারা চট করে এই জ্ঞান ধারণ করে এবং ধারণ করে চলতেও থাকে। তাদের জন্যই বাবা আসেন পরমধাম ছেড়ে। গরিবরা অনেক বেশি অবিনাশী উত্তরাধিকার পায়। সব সেন্টারে দেখো বিত্তবানরা অতি কষ্টেই টিকতে পারে, গরিব ঘরের স্ত্রীরাই এখানে আসে। ধনবানরা তো তাদের পতির থেকে সুখ পায়, সোনা গয়না পায়, তাই তাদের পতির থেকে তাদের বুদ্ধিযোগ ছিন্ন হয় না। গরিবরাই বেশিরভাগ এই জ্ঞান ধারণ করে। বাবা হলেন গরিবের ভগবান, গরিব নিবাজ। যেই বাবাকে সকলে স্মরণ করে ড্রামা অনুসারে, কিন্তু ভক্ত ভগবানকে জানে না। ভগবান তো হলেনই ভক্তের রক্ষক, ভক্তির ফল এবং সদ্গতিদাতা একমাত্র পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, তোমরা এখন বাবার কাছে জ্ঞানের কথা শুনছ। এই জ্ঞান সেই বাচ্চাদের বুদ্ধিতে বসে যাদের বুদ্ধি বিশাল হয় এবং যাদের মোহ নষ্ট হয়ে গেছে, যাদের বুদ্ধিতে আমার পতি, আমার ধন ইত্যাদি থাকে না, তারা উচ্চ পদ পাবে। আর যাদের আমার পতি, আমাদের ধন থাকে, তারা উচ্চ পদ পাবে না। তারাই উচ্চ পদ প্রাপ্ত করে যারা রচয়িতা এবং রচনার পরিচয় প্রদান করে। বাবাকে না চিনলে অবিনাশী উত্তরাধিকার কী করে পাবে? সাজনকে শুধুমাত্র সাজন বললে কোনো লাভ নেই, না জানলে চিনলে সাজনের সঙ্গে কীভাবে বন্ধন হতে পারে? কন্যাদের যখন বিবাহ ঠিক হয় তখন তাকে পাত্রের চিত্র দেখানো হয়, অমুকের সন্তান, সে এই কাজ করে। আগে দেখানো হতো না, এমনিতেই বিয়ে দিয়ে দেওয়া হতো, তাও পাত্র কি করে তা তো বলাই হতো। এখানে কোনো কোনো বাচ্চা বাবাকে বা তাদের স্বজনকে জানেই না। তাহলে বিবাহ বন্ধন তোমাদের প্রকৃত স্বজনের সঙ্গে কি করে হবে? তা হয় পুরুষার্থের নম্বর অনুসারে। কারোর বাবার সাথে বন্ধন আবার কাঁচা, পারলৌকিক স্বজনকে স্মরণ করেই না। লৌকিক স্বজন আর সম্বন্ধীদের
মনে করতে থাকে, স্মরণ করতে থাকে, তাহলে এ হয়ে গেল কাঁচা বন্ধন। এখানে অনেক পাকা হতে হবে। তাদের নামমাত্র সন্তান বলা হয়, পাকা বা দৃঢ়দের তো প্রকৃত সন্তান, অর্থাৎ মাতেলে বলা হয়। এই প্রকৃত সন্তান খুবই অল্প পরিমাণে হয়। দেখো ভাট্টিতে এত আসে কিন্তু তাদের মধ্যে কত কাঁচা সন্তান বের হয়। নিজের স্বজনকে তারা চিনতেই পারে না, যেমন পারদ হাতের উপরে কখনো স্থির হতে পারে না, তেমনি স্মরণও ততটাই কঠিন। মানুষের প্রতি মুহূর্তে ভুলে যায়। 25-30 বছর ধরে যারা আছে তারাও সম্পূর্ণ স্মরণ করতে পারে না। তোমরা জানো যে পারলৌকিক স্বজন 21 জন্মের জন্য স্বর্গের মহারাজা মহারানী বানান। তিনি এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানেন। স্বজনীদের এত বোঝানো হয় তবু বুদ্ধিতে বসে না। বুদ্ধি পুরানো দুনিয়ার বন্ধনে ঘটতেই থাকে, তারা বুঝতেও পারে না যে আমরা বন্ধনে আছি। সম্বন্ধ তো একজনের সাথে হওয়া চাই, বাকি সবই হলো বন্ধন। পরমপিতা পরমাত্মার সঙ্গে হলো সম্বন্ধ। বাচ্চাদের বোঝানো হয় যে একজনের সাথেই সম্বন্ধ রাখো, তিনিই তোমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের শিক্ষা দেন। তোমরা জানো বাচ্চারা যে অর্ধেক কল্প হলো জ্ঞানকাণ্ড, আর অর্ধেক কল্প হলো যা তোমরা করে এসেছো ভক্তিকাণ্ড, 2500 বছর। জ্ঞানকাণ্ডে তো 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়, তার জন্য তোমরা এখন প্রলব্ধ জমা করছো। সেখানে হলো শতপ্রধান, শতযুগে, তারপর শতপ্রধান থেকে নিচে শত, তারপর শতর নিচে রজতে আসতে হবে। যখন শত সম্পূর্ণ হয়ে গেলে, জ্ঞানকাণ্ড সম্পূর্ণ হয়ে যায়, দ্বাপর যুগ চলে আসে। দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হয়। এই জ্ঞান তোমরা গল্পের মতো জানো। সেখানেও প্রথম শতপ্রধান ভক্তি হয়, এরপর ভক্তিও শত রজ তমতে আসে। ব্যভিচারী হওয়ার কারণে ভক্তিও নামতে থাকে। এখন এই কথা জানা বা কাউকে বোঝানো খুবই সহজ। বাচ্চারা তোমাদের এই রৌরব নরকের থেকে সম্বন্ধ ত্যাগ করে একের সাথেই রাখা উচিত। এক বাবার সাথেই সম্বন্ধ রাখার অভ্যাস করো। বাবাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম জন্ম জন্মান্তরের বিনাশ হবে। গরিবরা খুব ভালো পরিশ্রম করে, তাই গরিবদের বাহবা দেওয়া হয়। বাবাও গরিবদের প্রতি বলিহার যান। শুরুতে দেখো কত গোপ ছিল, কত মাথা ছিল, তাদের কতজন চলে গেছে, বাকি অল্প আছে, মায়েরও অল্প। হ্যাঁ, কোনো কোনো ধনী ব্যক্তি আবার ঘরেও রয়ে গেছে, যেমন কুইন মাদার দেবী প্রমুখ। তোমাদের এখন মূল বিষয় বোঝাতে হবে যে ভগবানকে সবাই স্মরণ করে তার পরিচয় কী। পথিত পাবন বাবা যিনি রাজযোগ শিখিয়ে নর থেকে নারায়ণ বানান, তাকে যদি না জানো তাহলে তোমরা পাপ করতে থাকবে, বাবাকে গালিও দিতে থাকবে। সম্মেলনে তো তোমরা সম্মেলন করো না, ভক্তির সম্মেলন হয়, সম্মেলনে তো অনেকেই হতে থাকে। সেখানে বোঝানোর জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধির কাউকে দরকার। তাদের বোঝানো দরকার যে তোমরা বেদের মহিমা জানো, কিন্তু এতে তো কোনো লাভ হয় না। লাভ তো এক বাবার থেকে হয়, তিনি যখন পরমধাম থেকে ব্রহ্মার শরীরে এসেছেন, যাকে আমরা জানি কিন্তু তোমরা জানো না। এসো আমরা তোমাদের বোঝাচ্ছি বাবাকে না চিনলে কীভাবে অবিনাশী উত্তরাধিকারের পদ প্রাপ্ত করবে। বাবার এই অবিনাশী বর্ষা হলো মুক্তি, জীবন মুক্তি, সাধারণ কথা নয়, অনেক বড় লটারি, গতি সদ্গতি। এই অক্ষর বাবাই শোনান। বাচ্চারা তোমাদের স্মরণে রাখা উচিত। আর কোনো জিনিস, এমন লাভ নেই যাতে তুমি মন লাগাচ্ছ। বাবাকে আর এই রচনার আদি মধ্য অন্তকে জানতে হবে। এতেও অর্ধেক কল্প ভক্তিকাণ্ড, অর্ধেক কল্প সদ্গতি জ্ঞানকাণ্ড। যদিও সম্মেলন করে তবু নিজেরাই দ্বিধায় রয়েছে, কিছুই বুঝতে পারে না, প্রতি বছর করে। তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। যখন অনেকেই পরিচয় পেয়ে যাবে তখনই বলা হবে বাহাদুরি। ইনি তো সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য চিত্রসহিত বলেন। মায়েদের খুব নেশা থাকা উচিত। পুরুষ সাহায্য করার জন্য প্রস্তুত থাকে আর নির্দেশ দেন বাবা। মায়েদের বা কন্যাদের সব করতে হবে। আজকালকার কন্যারা এবং মায়েরা অনেক অনেক মহিমা হয়, গভর্নর,
প্রাইম মিনিস্টারও মেয়েরা আছে, একদিকে সেই মায়েরা আর অন্যদিকে তোমরা পাণ্ডবদের মায়েরা, তাদেরই আনন্দ অনেক বেশি কারণ রাজ্য তাদেরই হবে। তোমরা তো দেখো এখন তিন পা পৃথিবীও পাও না, বাচ্চারা বাবা তোমাদের অনেক রহস্যের কথা বুঝিয়ে বলেন, অনেক রহস্যের রাজ খোলেন, তোমাদের বুদ্ধির তালা খোলেন, তোমরা এখন স্বর্গের অবিনাশী বর্ষা পাচ্ছ। সাজন তোমাদেরকে এখন জ্ঞান দ্বারা গুণ দ্বারা শক্তি দ্বারা এখন তোমাদেরকে সাজাচ্ছেন, সাজিয়ে মহারানী বানাবেন। এমন সাজনের সঙ্গে বুদ্ধিযোগ না রাখা এ হলো মস্ত বড় ভুল। বাচ্চাদের তো অনেক বোঝানো হয়, তোমরা কেবল জ্ঞান আর ভক্তির কন্ট্রাস্টই বলো। ভারতেই এই গায়ন আছে যে দুঃখে সবাই স্মরণ করে, শোকে করে না কেউ। শোকে কেন স্মরণ করবে, কারণ সব কিছু তাদের উপলব্ধ থাকে, কোনো কিছুর কমই কমজোরি থাকে না। এখন সেই নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, তার জন্য সুখের সেই অবিনাশী উত্তরাধিকার সম্পূর্ণ নেওয়া উচিত। মাতা পিতা জানেন যে প্রত্যেকে কতটা উপযুক্ত। মৃত্যু যখন নিকটে আসবে তখন বলা হবে যে তোমরা সম্পূর্ণ পুরুষার্থ করনি, তাই তোমাদের এমন অবস্থা। এও বলবেন যে তোমরা কী ধরনের প্রজা হবে, কেমন দাসদাসী হবে, সব বলবেন। কোনো কোনো বাচ্চা মনে করে যে আজ আমি খুব সুন্দর মুরুলি চালিয়েছি, কিন্তু না, এ তো শিব বাবাই এসে সাহায্য করেন। অহংকার কখনোই হওয়া উচিত নয়। যা তোমরা শোনাও তা তো তোমাদের বাবাই শেখান, বাবা না থাকলে তোমাদের মুরুলি কিসের? মুরুলিধরের সন্তানদের মুরুলিধরই হওয়া উচিত, না হলে ওজ পদ পেতে পারবে না। যদিও কিছু না কিছু লাভ হয়েই যায়, কেউ যদি সেন্টার খোলে তাহলে অনেক আশীর্বাদ পায়, অনেক আত্মা এসে জ্ঞান আহরণ করতে পারে। এত সময় তোমরা পড়াশোনা করছো, তাই নিজেরাই সেন্টার খুলে সেবা করতে পারো। নিজে শিখলে কি অন্যদের শেখাতে পারবে না? অবশ্যই পারবে। ব্রহ্মা কুমারীদের অনেকে ডিমান্ড করে, চায়, তাই বাবা বুঝতে পারেন যে সম্ভবত এদের মধ্যে এতটা জ্ঞান নেই। বাকি মধুপনে সে কী করে? বাবা তো বোঝান, বাদল এলো তোমরা রিফ্রেশ হয়ে গেলে অন্য কোথাও বর্ষণের জন্য যাও, না হলে পদ কী করে পাবে? মাম্মা বাবা বলো তো সিংহাসনের অধিকারী হয়ে দেখাও, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এও কারুর অহংকার আসা উচিত নয় যে আমি বাবাকে দিয়েছি। তোমরা কিছুই দাও না, বাবা তোমাদের করির বদলে হীরে দেওয়ার থেকে মুক্ত হয়ে যান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, এক নম্বর, একের সঙ্গে সর্বসম্বন্ধ রেখে বুদ্ধিযোগ অনেক বন্ধন থেকে মুক্ত করতে হবে, একের সাথেই পাকা সম্বন্ধের চুক্তি করতে হবে, বুদ্ধিযুগে বিভ্রান্ত যেন না হয়। নাম্বার দুই, বাবার সমান মুরুলিধর হতে হবে, আমি ভালো মুরুলি চালাই এই অহংকার যেন না আসে, বাদল ভরে নিয়ে বর্ষণ করতে হবে। পড়া পরে থাকো যদি তবে সেন্টার খোলো। আজকের বরদান, বাবাকে সামনে রেখে ঈর্ষারূপী পাপের থেকে বেঁচে যাওয়া বিশেষ আত্মাভব। অর্থ হল ব্রাহ্মণ আত্মারা সকলে সমান হওয়ার কারণে ঈর্ষা উৎপন্ন হতে থাকে। ঈর্ষার কারণ হল সংস্কারের টক্কর হওয়া, কিন্তু এই অবস্থায় বিশেষভাবে ভাববে যে আমারই সমান কেউ যদি কোনো বিশেষ কাজের নিমিত্ত হয়েছে, তবে তাকে নিমিত্ত বানিয়েছে কে? বাবাকে সামনে নিয়ে এসো, তবে ঈর্ষারূপী মায়া পালিয়ে যাবে। যদি কোনো বিষয় তোমার ভালো না লাগে, তবে শুভ ভাবনার উপরে দিয়ে দাও, ঈর্ষার বসে নয়। নিজেদের মধ্যে রেস করো, ঈর্ষা নয়, তবে বিশেষ আত্মা অবশ্যই হয়ে যাবে। আজকের স্লোগান, বাবাকে নিজের সাথী বানিয়ে মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখতে থাকো। আজকে মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, তোমরা
তোমাদের আসল লক্ষ্যটা কি? সর্বপ্রথমে এটা জানা জরুরি যে তোমার আসল লক্ষ্য কি, সেটা নিজেকেও জিজ্ঞাসা করো, অন্যদেরকেও জিজ্ঞাসা করো, সেও খুব ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে, তবেই পূর্ণ রীতিতে এই লক্ষ্যে উপস্থিত হতে পারবে। তোমাদের আসল লক্ষ্য হলো আমি আত্মা, সেই পরমাত্মার সন্তান, প্রকৃতপক্ষে আমি কর্মাতীত। এরপর নিজেকে ভুলে যাওয়ার কারণে কর্মবন্ধনে এসে গেছি, এখন আবার তাকে মনে আসার কারণে এই ঈশ্বরীয় যোগে থাকার ফলে এখন আমি আমার নিজের দ্বারা কৃত বিকর্ম বিনাশ করছি। এ হলো নিজের লক্ষ্য। তাই আমাদের লক্ষ্য হলো আত্মা হলো পরমাত্মার সন্তান। বাকি কেউ যদি নিজেকে আমি সেই দেবতা মনে করে, সেই লক্ষ্যে স্থির থাকে, তাহলে পরমাত্মার যে শক্তি তা কখনো পেতে পারবে না, আর বিকর্ম বিনাশ হবে না। আর এ তো সম্পূর্ণ জ্ঞান যে আমি আত্মা, পরমাত্মার সন্তান, আমি কর্মাতীত, ভবিষ্যতে আমি সেই দেবী দেবতার পদ প্রাপ্ত করব। এই লক্ষ্যে থাকলে সেই শক্তি পরমপিতা পরমাত্মার থেকে পাওয়া যায়। আর মানুষ যে এই সুখ শান্তি পবিত্রতা চায়, তাও পূর্ণ যোগে থাকলে তা প্রাপ্ত হতে পারে। বাকি দেবতা পদ তো নিজের ভবিষ্যতের প্রলব্ধ, নিজের পুরুষার্থ আলাদা আর প্রলব্ধ আলাদা, তাই এই লক্ষ্য আলাদা। নিজেকে এই লক্ষ্যে রাখবো না যে আমি পবিত্র আত্মা অবশেষে পরমাত্মা হয়ে যাব, তা নয়। আমাদের কিন্তু পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে পবিত্র আত্মা হতে হবে পুরুষার্থের দ্বারা, বাকি আত্মা কখনোই পরমাত্মা হবে না। এই অবিনাশী জ্ঞানের অনেক নাম রাখা হয়েছে, এই অবিনাশী ঈশ্বরীয় জ্ঞানের নাম রাখা হয়েছে অনেক। কেউ একে জ্ঞান অমৃত বলে, কেউ আবার তাকে জ্ঞান অঞ্জন বলে। গুরু নানকও বলেছিলেন, জ্ঞান অঞ্জন সদ্গুরু দেন, অজ্ঞান অন্ধকার বিনাশ। কেউ আবার তাকে জ্ঞান বর্ষাও বলেছেন, কেননা এই জ্ঞানের সমগ্র সৃষ্টি ভরপুর হয়ে যায়, তমপ্রধান মানুষও শতপ্রধান হয়ে যায়, আর জ্ঞান অঞ্জনে অন্ধকার দূর হয়ে যায়। এই জ্ঞানকে আবার অমৃত বলা হয়ে থাকে, যাতে মানুষ পাঁচ বিকারের অগ্নির জ্বালাকে ঠান্ডা করতে পারে। দেখো গীতাতেও পরমাত্মা পরিষ্কার বলেছেন, কামেশু ক্রোধেশু এতেও মোক্ষ হলো কাম, যা হলো পাঁচ বিকারের মোক্ষ বীজ। এই বীজ থাকলেই ক্রোধ লোভ মোহ অহংকার আদির ঝড় উৎপন্ন হবে, এতেই মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এখন এই বুদ্ধিতেই জ্ঞানের ধারণা হয়, জ্ঞানের ধারণা যখন সম্পূর্ণ হয় তখন বিকারের বীজ একেবারে নষ্ট হয়ে যায়। এই পুরুষার্থ তোমাদের করতে হবে। বাকি সন্ন্যাসীরা তো মনে করে এই বিকারকে বশ করা খুবই কঠিন, তাই তারা ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়। এখন এই জ্ঞান তো সন্ন্যাসীদের মধ্যে নেই, তাহলে এমন শিক্ষা কিভাবে দেবে? এই দায়িত্ব এখন তোমাদের। তারা কেবল এমনই বলে যে মর্যাদায় থাকো, মর্যাদায় থাকো, কিন্তু প্রকৃতপক্ষে মর্যাদা কী ছিল, ভারতের ইতিহাস কী বলে? সেই মর্যাদা তো এখন ছিন্ন ছিন্ন হয়ে গেছে। কোথায় সেই সত্যযুগী ত্রেতাযুগী দেবী দেবতার পদমর্যাদা, যারা গৃহস্থ জীবনে থেকে কীভাবে নির্বিকারী প্রবৃত্তির পথে থাকত? এখন সেই প্রকৃত মর্যাদা কোথায় চলে গেছে? আজকাল তো বিকারের উল্টো মর্যাদা পালন করছে, একে অন্যজনকে এমনই শিখায় যে মর্যাদায় চলো। মানুষের প্রথম দায়িত্ব কি সে তো কেউ জানে না, ব্যাস কেবল এই প্রচার করে যে মর্যাদায় থাকো, মর্যাদায় থাকো, কিন্তু এও জানে না যে মানুষের প্রথম মর্যাদা কি। মানুষের প্রথম মর্যাদা হলো নির্বিকারী হওয়া, পবিত্র হওয়া। কাউকে যদি এমন জিজ্ঞাসা করা হয়, তোমরা এই মর্যাদায় থাকো কি, নির্বিকারী থাকো কি, পবিত্র থাকো কি, তখন তারা বলে দেয়, আজকাল এই কলিযুগের সৃষ্টিতে নির্বিকারী হওয়ার সাহস কারো নেই, কারণ আগুন আর মোম একসঙ্গে থাকতেই পারে না, গলবেই গলবে। এখন মুখে বললেই মর্যাদায় থাকো, মর্যাদায় থাকো বা নির্বিকারী হও, এতে কেউ নির্বিকারী হতে পারে না। নির্বিকারী হতে হলে এই জ্ঞান তলোয়ারের সাহায্য চাই, সাহায্যে এই পাঁচ বিকারের বীজকে নির্মল করতে হবে, তাহলেই বিকর্ম সম্পূর্ণ ভস্ম হবে। আচ্ছা, ওম শান্তি।